আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বলতে বলতেই আমাদের রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে। আজকেই আমাদের মাগফিরাতের রোজাগুলো শেষ হলো, আর বাকি আছে 10টি রোজা, নাজাতের রোজাগুলো আছে। তো সবাই সবার জন্য দোয়া করবেন, যাতে করে আমাদের রোজাগুলো আল্লাহ কবুল করে নেন। আমরাও দোয়া করছি সবার রোজাগুলো যেন আল্লাহ কবুল করে নেন। তো এখানে আরই আনারসের মাখছে কাসুন্দি দিয়ে। তো আমরা এটা গতকাল রাত্রেই খেয়েছিলাম, তো একটু ভিডিও করে নিলাম আর কি। ভর্তাটা মাখানোর পরে আরিব রুমে নিয়ে এসেছিল, ওর বাবারটা ওর বাবাকে দিয়েছে, আমারটা আমাকে দিয়েছে, আর ও নিজেরটা নিয়ে এসো, আমরা রুমে বসে খেলাম। আর খাওয়ার পরে আমি আমার কাজে চলে গেলাম, আরিব ঘুমাতে চলে গিয়েছে, কারণ হচ্ছে তখন প্রায় 10টা সাড়ে 10টার মতো বাজে, তখনই আমরা ভর্তাটা খেলাম আর কি। রোজার দিনে যা হয় আর কি, সন্ধ্যার পরে কিছু না কিছু খাওয়া হয়। তো ভর্তাটা আর ইফতারের সময় খাওয়া হয়নি, এখনই খেয়েছি। তো আরিব আপনাদেরকে বলছে যে আপনারাও এটা বানিয়ে খাবেন, এটা আসলে খুব মজার একটা ভর্তা, কাসুন্দি দিয়ে আনারস। এর আগে অনেকবার দেখিয়েছি আমরা আনারসটা এইভাবেই খাওয়ার চেষ্টা করি, আর এমনিও খাই, আর বেশিরভাগ সময় এভাবে খাওয়া হয়। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি ভেবেছিলাম সন্ধ্যা রাত থেকে একদম ভোর রাত পর্যন্ত আমি কী কী কাজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না। তো এটা খেয়ে নিই আমরা। ভর্তাটা খাওয়ার পরে আমি আমার ফ্রেন্ডরা ফোন করেছিল, তো ফোনটা নিয়ে আমি সামনের রুমে চলে এসেছি, এসে ওদের সাথে কথা বলছি, আর তখনই আমি ভিডিওটা করছিলাম, আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তখন 10টা সাড়ে 10টা এরকম বাজে হয়তো, ওই টাইমে ওরা ফোন করেছিল, তো কথা বললাম ওদের সাথে, আর ওরা তখন আমাকে জিজ্ঞেস করছিল যে আমি ভাত রান্না করেছি কি না, তখনও আমি ভাত রান্না করিনি। এটা হচ্ছে আজকে সকালবেলা, আজকে সকালবেলা বাসার একটু কাজ করিয়েছিলাম। আমার রুমের ফ্যানটা একটু নষ্ট হয়ে গিয়েছে, তো ওখানে একটা নতুন ফ্যান লাগিয়ে দিচ্ছে, মিস্ত্রি এসেছে কারেন্টের, তো ওনাকে দিয়ে কিছু কাজ করিয়েছি। ফ্যানটা ছাড়াও কিছু কাজ ছিল, ওগুলো করে দিয়েছে উনি। আজকে অনেকটা ঝামেলার মধ্যেই ছিলাম, তো এই জন্য আর ইফতারিটার মানে অন্য ঝামেলা করিনি। আজকে হালিম রান্না করেছি, আর একটা চাপটির মতো করেছি, ওটা প্যানকেকও বলতে পারেন, চাপটিও বলতে পারেন, তো ওটা করেছি। আর হচ্ছে পাউরুটি দিয়ে মেয়োনিজ দিয়ে খেয়েছিলাম, আর ডিম ভাজি করেছিলাম, এটাই ছিল আমাদের ইফতারি আজকে। তো ঝামেলা বেশি করতে পারিনি আজকে, মিস্ত্রি এসেছিল, কাজও ছিল বাসার মধ্যে, তো সব মিলিয়ে আর ইফতারির ঝামেলাটা করতে পারিনি। আমি যে চাপটিটি করব সেটার জন্য 2টা আলু নিয়েছি, 1টা গাজর নিয়েছি, তারপরে এখানে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো এগুলো সবগুলো আমি চিকন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তো আমি এগুলো গ্রেট করে নিয়েছি, আর কাঁচামরিচগুলো কুচি করে নিয়েছি। তো এইখানে আমি রেগুলার যে মশলা আছে ওগুলো দিব, আর হচ্ছে পেঁয়াজ কুচিও দিব। তো এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব, আর একটা ডিম ব্যবহার করব, আর অন্য কিছু দিব না। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর এগুলা যে মশলাটা আমরা ব্যবহার করি সেটাও দিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, আর হচ্ছে লবণ দিলাম।
একসাথে দিয়ে মেখে নেব। আর দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আপনারা এটা মাখানোর পরে বুঝতে পারবেন যে কতটুকু লাগছে। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতোই কর্নফ্লাওয়ার দিয়েছি, আমি আন্দাজ মতোই দিয়েছি। এখানে পুরোটাই মানে এখানে 3 টেবিল চামচে হবে, তার চেয়ে একটু বেশি হতে পারে। আপনারা এটা মাখালে বুঝতে পারবেন, যতক্ষণ ধরে এটা কি বলবো একটু মাখা মাখা না হবে ততক্ষণ পর্যন্তই কর্নফ্লাওয়ার দিবেন আর কি। মিশ্রণটি দেখে বুঝে নিচ্ছেন আমি কিভাবে মেখে নিয়েছি বা কতটুকু কর্নফ্লাওয়ার দিয়েছি। তো এর মধ্যে একটা ডিম দিলাম আর গোলমরিচের গুঁড়া দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে কতক্ষণ রেখে দিব, একটু 5 মিনিটের মতো রেখে দিব, দিয়ে তারপরে হালকা তেলে ভেজে নিব আর কি। চুলায় আমি একটা ছোটো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তো সামান্য একটু তেল দিলাম আর এটা চাপটির মতো করে করে নিব। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন, আর আমি এখানে চাপটির মতো করে নিচ্ছি। আর এটা ইফতারি ছাড়াও আপনারা সকালের নাস্তা হিসেবে খেতে পারেন, খুব ভালো একটা নাস্তা হবে। তো ঝটপট করে নিলাম আর কি, যেহেতু বাড়তি কোনো কিছু করছি না সেজন্য এটা করে নিলাম। একদম ভালো করে ওইপিট হওয়া পর্যন্তই ভেজে নিব, এরপর আমি উল্টিয়ে দিব এটা ভালো করে, যেহেতু আলুটাও কাঁচা গাজরটাও কাঁচা, তো সেই জন্য ভালো করে এটা মানে রান্না করে নিব আর কি, যাতে করে এটা ভালো করে হয় আর এটা একটু ক্রিস্পি টাইপের হলে ভালো হয় আর কি। আর এটা সস দিয়ে খেতে খুব ভালো মজা লাগে, তো ঝটপট হয়ে যায় এটা নাস্তা হিসাবে, খুব ভালো একটা নাস্তা। তো ঝটপট এটা করে নিয়েছি আমি ইফতারির জন্য। আর এই ছিল আমাদের ইফতারি। আর পাউরুটি সেঁকে নিয়েছি, পাউরুটি দিয়ে বললাম মেহনাজ দিয়ে ইফতারি করব, তো ওটাও ভেজে নিয়েছি আমি। এভাবে আমি সবগুলো চাপটি করে নিয়েছি সবার জন্য, আর তখন ইফতারি টাইমও হয়ে গেছে। তো সব মিলিয়ে আজকে একটু তাড়াহুড়াই ছিল আমাদের, তো আজকে 20তম রোজা গেল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে, আর আপনারাও যেন ভালো থাকেন সুস্থ থাকেন। হাঁটি হাঁটি পা পা করে ঈদও চলে আসছে, তো এবারের ঈদটা একটু অন্যরকম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভালো থাকার চেষ্টা করছি, আর আশেপাশের মানুষজন যেন ভালো থাকে সেটাও চেষ্টা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে যদি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা তা দেখে নিতে পারেন। তো এই চাপটিগুলো আপনারা রোজা ছাড়াও সকালের নাস্তা হিসাবে খেতে পারেন, আর বাচ্চাদের টিফিনেও আপনারা এটা দিতে পারেন, খুব ভালো একটা নাস্তা। তো এই ছিল আমার চাপটি। তো এখানে আমি হালিমের বাগার দিচ্ছি, আর এইখানে দিলাম পেঁয়াজ আর 2 টুকরা দারচিনি দিলাম, দিয়ে হালিমের বাগার দিব আর কি, সেটাই করছিলাম। এটা ফোকাস হচ্ছে না ক্যামেরায়, তো মাঝখানে আমি হালিমের বাগারটা দিয়ে দিলাম আর কি।
হালিমটা আমি আজকে প্যাকেটের হালিম রান্না করেছি, তো এটা রাঁধুনির হালিম। এটার কিভাবে রান্না করতে হয় সব কিছুই লেখা আছে। তারপর বাড়তি আমরা পেঁয়াজ, আদা রসুন পেস্ট, তারপর শুকনা মশলাগুলো দিয়েছি বাড়তি করে। আর খাসির গোস্তটা আমার আগেই রান্না করা ছিল, তো ওগুলো যখন ডালটা হয়ে গিয়েছিল তখন আমি গোস্তগুলো দিয়েছিলাম আর কি। সবাই তো হালিম রান্না করতে পারে, তো ওভাবে আমি রান্না করে নিয়েছি। আর এখন শুধু বাগারটা দিচ্ছি আর কি। এদিকে আমি পাউরুটিগুলো একটু সেকে নিচ্ছি যাতে করে একটু খেতে ভালো লাগে। তো এই যে আমাদের ইফতারির টাইম হয়ে গেছে, তো আরিফ মেয়নিজ এটা এনেছে গতকালকেই, তো আরিফ মেয়নিজটা খুলে নিচ্ছি ইফতারির আগে আগে করে। আর একটু পরে আমরা ইফতারি করতে আসব, কারণ আপনাদেরকে তো বলেছি আমরা খেজুরটা খেয়ে তারপরে নামাজ পড়তে যাই, তারপরে এসে ইফতারিটা করি আর কি। এই ছিল আমাদের আজকে ছোট্টখাট্ট ইফতারি। তো আজকে তো 20তম রোজা চলে গেল, কালকে থেকে 21তম রোজা শুরু। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, আর কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভুলটা আমাকে ধরে দিবেন। তাহলে আমি সামনের দিকে ভিডিও করার সময় হয়তো চেষ্টা করব ভুলগুলো শুধরানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।